আরে ও যা বলছে শোন না। এই শোন প্লিজ ঝামেলা করিস না তো। এই সকাল থেকে অফিস টফিস কামাই করে এখানে বসে আছি আমরা। আরে তুই এখান থেকে বেরোনোর পর না পুরো হিরোর মতন লাগবি রে হিরো। হিরো? আরে আমি হিরো হতেই চাই না, আমার তো হিরো আর দরকারই নেই। হ্যাঁ আমি হিরো কেন হবো বলো, আর হিরোদের তো আজকাল খুব জ্বালা। হ্যাঁ আমি চাই না, আমাকে না সাধারণ খুব ভালো লাগবে, আমি সাধারণ হতে চাই, সাধারণই থাকতে চাই। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। ছাড়বো না আমি তোমাকে, পাল্টেই ছাড়বো তোমাকে। ইংলিশ গান শেখাবো হবে একদম, বুঝতে পেরেছ? এই শুনছ, আমারও না নিজের লুকটা একটু চেঞ্জ করতে ইচ্ছা করছে, মানে একদম এই যুগের মেয়ের মতো। আমাকে সাজাচ্ছ দাদা? আরে তুই তো পুরুষ মানুষ। হ্যাঁ এটা আমার কি, মেয়েরা সাজতে পারে না? তুমি কিন্তু ভীষণ ব্যাগ দিচ্ছ। আমি আমি সে সেভাবে বলিনি, মানে আমি বলছি যে আমার আমার বউ এসব করবে না। এই সব কথা এখন থাক, এই শুরু করে দাও, শুরু করে দাও। শুরু করে দিন, শুরু করো, বসো চুপচাপ। আমি একটু আয়না দেখবো।
কই আমি তো নিজেকে দেখতে পাচ্ছি না আপনি একটু শুনুন না আরে এই তো তুমি দেখো নিজেকে ভালো করে হে এটা আমি ইয়েস বেবি বৌমার কোনো খবর পেলে বৌমা না গো আমি তো ফোন করতেই পারিনি ভয় লাগছে তো কি আশ্চর্য তোমার আবার ভয় লাগতে গেল কেন আমি বলছিলাম যে তুমি যেভাবে ওকে ওখানে পাঠালে তারপরে তোমার একটা খোঁজ নেওয়া উচিত ছিল না আমি তো ওই পেখমের হাতে তুলে দিয়ে এসেছি আর ও তো ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছে আশ্চর্য পেখম না হয় ওকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসেছে কিন্তু তারপরের কথাটা ভাবো তারপরে যে তাণ্ডবটা হবে সেটা তুমি কল্পনা করতে পারছো আচ্ছা ঠিক আছে আমি দেখছি কুরানি এ কুরানি কুরানি আমার ছেলেটার জীবনটা ছারকার হয়ে গেল নে তো কিচ্ছু হবে না তুমি একদম মন খারাপ করো না তো একদম মন খারাপ করো না জনকের উপর আমার খুব ভরসা আছে আর তার চাইতে বেশি করে ভরসা আছে ওই মেয়েটার উপর ওই পাগলি মেয়েটার উপরে কার উপরে বেখম বেখম আমাদের আমাদের বেখম কাকা ও কাকা হ্যাঁ এই নাও তোমার ফোন দে কাকে ফোন করবে ছেলের ওখানে না ওই জোনাকির মোবাইলে কি ও মোবাইল বলে কোথা থেকে আমি দিয়েছি আমার মোবাইল ফোনটা ওকে দিয়েছি মা তুই তোর ফোনটা জোনা কি কে দিয়েছিস হ্যাঁ লক্ষ্মী মে সোনা মে যাও করো করো ফোন করো হ্যাঁ হ্যালো আমি ওই বিকাশ হালদার বলছি ও বাবা হ্যাঁ বাবা বলো বলছি মা ওদিকে সব ঠিকঠাক আছে তো সব ঠিক আছে মানে এখানে তো আমি কাজের লোক হয়ে আছি মানে আরে ঝির পাট করছি যাত্রা দলে করে না ওরকম এই দেখো তুই তুই হাসছিস কেন হাসছি কেন আমার না খুব মজা লাগছে ভীষণ মজা লাগছে জানো কি আমার বর আছে আর আমি বরের ছি হয়েছি কি পাগলি নাকি কি হয়েছে গো কি হয়েছে আরে দেখো না ও বলছে ও নাকি ঝি হয়েছে ঝি ফোনটা দাও ফোনটা দাও হ্যাঁ হ্যাঁ দাও দাও এই এই কি বলছিস কি ঝি হয়েছিস কেন আর উপায় কি তোমরাই তো বললে আর তাছাড়া পেখমদি তো বললো আগে ঝি হয়ে ঢোক হ্যাঁ ছুঁচ হয়ে ঢুকে পার হয়ে বেরোবো এই এই পারবি তো পারবি তো হ্যাঁ পারবো না মানে অবশ্যই পারবো তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ আমরা সবাই এখানে আছি তো বল
তুই এখন কি করছিস? আরে আমি তো এখন ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছি। হ্যাঁ কি বলছো? এই এই তুই তুই ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছিস কেন? আর কি করবো বলো, এখানে তো জামা কাপড় শুকোনোর জায়গাই নেই। এই কেমে কেমে? আরে এখানে তো সব এইটুকু টুকু খুপড়ি খুপড়ি ঘর, সবাই কি বলে জানো? ফ্যালাট ফ্যালাট। কি 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 বলে? আরে ফ্যালাট গো, ফ্যালাট বলে। ফ্যালাট? এই তার মানে কি? হ্যাঁ আরে ওটা ফ্যালাট নয়, ফ্যালাট হবে না, ওটা হবে ফ্ল্যাট, ফ্ল্যাট, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ওই ফ্যালাট। এই ফ্যালাটের লোক ওই ফ্যালাটে যেতে পারবে না, ওই ফ্যালাটের লোক এই ফ্যালাটে আসতে পারবে না। এদের মধ্যে কোনো মিলমিশ নেই গো, সব সময় দরজা বন্ধ করে রাখে, সব সময় দরজা বন্ধ করে রাখে। আমার তো দম বন্ধ হয়ে আসছে একদম। তারপর 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 আর কি? তারপর আমি ছাদে গেলাম, আর ছাদে যেতে কি বললো জানো? বলে এই জি তুই ছাদে কি করছিস? তুই যা, তুই নিচে গিয়ে জামা কাপড় নে। তারপর তারপর আমি কি করবো বলো? আমি নিচে এলাম, নিচে আর কোথায় জামা কাপড় মেলতাম, তাই তাই আমি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে দিয়েছি। সর্বনাশ করেছে, খোকা তো রেগে যাবে। কেন রাগ করবে কেন? জানো তো একটা জিনিস পেয়েছি, একটা যন্ত্র পেয়েছি। কি 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 পেয়েছিস? হ্যাঁ ওই সাদা মতো চৌকো দেখতে একটা যন্ত্র, ওটাকে আমি ধুয়ে দিয়েছি। কি পেয়েছিস? কি পেয়েছিস? কি কি পেয়েছিস? আবার কি পেলো? আরে জানি না, চৌকো মতো দেখতে, ওটাকে ধুয়ে মেলে দিয়েছি। কি মেলে দিয়েছিস কি তুই? আরে জানি না, বললাম তো ওই চৌকো দেখতে টিভির মতো একটা জিনিস, ওটাকে ধুয়ে মেলে দিয়েছি। কি বলছে বলো দেখি না। ওই শোন না, তুই মোবাইলে ছবি পাঠাতে পারিস? ছবি টবি তো আমি পারি না, আমি শুধু ফোন ধরতে পারি আর ফোন কাটতে পারি। সর্বনাশ করেছে। হ্যাঁ রে তুই তুই ঠিক কি ধুয়েছিস বলতে পারিস? কি ধুয়েছিস? আরে বললাম তো জানি না, সাদা মতো একটা, ওটাকে ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। সর্বনাশ করেছে, কি ধুতে গিয়ে কি ধুয়ে দিয়েছে ভগবান জানে। আরে আরে ঝামেলা টামেলা হবে না তো? তোর কাজটা যাবে না তো? হ্যাঁ আরে না না, কাজ যাবে কি কাজ যাবে? এত সহজে আমি ছেড়ে দেবো না কি ভেবেছো? এত সহজে আমি ছাড়বো না। শুনো তোমরা একদম চিন্তা করো না, হ্যাঁ আমি এখানে ঠিক আছি, সব সামলে নেব। এখন আমি ফোনটা রাখছি। এই কেন কেন? আরে আমার তো রাজ্যের কাজ পড়ে আছে গো এখানে। আবার কি কাজ? এত কি কাজ করবি তুই? কি কি এত কাজ বাকি আছে? আরে তোমাকে কি বলবো, বাড়ির যা অবস্থা না তোমাকে বলে বোঝাতে পারবো না। কি অবস্থা? আরে এখানে তো অনেক যন্ত্রপাতি আছে না? হ্যাঁ ওই যন্ত্রপাতিগুলো ধুলে নষ্ট হচ্ছে, তো ওগুলো তো সব পরিষ্কার করতে হবে না? আমার বড়টা আবার ওগুলো বাজায়। তা বাজায় তা বাজায়। শোনো না আমি এখন ফোনটা রাখছি, বুঝলে? পরে কথা বলবো, পরে কথা বলবো। হ্যাঁ রাখি। সাদা চৌকো মতো, হ্যাঁ কি কি কেচে দিয়েছে বুঝতে পারছি না তো। এই মেয়ে তোমার নাম কি? একে আমার নাম জো। কি জো মানে? আরে কি কি জো না, কি 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 বলতে চাইছো না কি? একে আমার নাম খেদি, খেদি। কি খেদি? কি সব নাম রে বাবা, হোয়াটএভার ইট ইজ, খেদি ফেদি হোয়াটএভার, যাই হোক তোমার নাম। আমার ল্যাপটপটা পাচ্ছি না। আরে বাবা ল্যাপটপ কি পটপট পটপট করছো? আচ্ছা সেটা কেমন দেখতে বলুন তো। উফ এবার আমাকে আবার বোঝাতে হবে নাকি? আরে ওই চৌকো মতো সাদা রঙের, বুঝতে পেরেছো? আচ্ছা ওটার নাম বুঝি পটপট। আজকে ওটা আমি ধুয়ে মেলে দিয়েছি, এই দেখুন। হ্যাঁ একি একি, এটা তুমি কি করেছো, কি করেছো, কি করলে এটা তুমি? ল্যাপটপ কেউ ধুয়ে মেলে না? ও মাই গড, আর ইউ ম্যাড? ওয়াট আর ইউ ম্যাড? হ্যাঁ পুরো চেয়ার থাপ্পড় মারি। কি করলে তুমি, কি করেছো তুমি এটা? এই শোনো একদম কাজ,
একদম কাঁদবে না, কাঁদছো কেন, কাঁদছো কেন? সারাক্ষণ ঘন্টা দিয়ে থাকে আমার বাড়িতে, আর আজ কি করেছে জানো? আমার ল্যাপটপ শুদ্ধ ধুয়ে দিয়েছে। কি ধুয়ে দিয়েছে? ল্যাপটপ। ল্যাপটপ তার মানে কি? এই আমাকে আমাকে আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ বাবা বল, কি কি হয়েছে, কি কি ধুয়ে দিয়েছে? আরে বাবা ল্যাপটপ ধুয়ে দিয়েছে, ল্যাপটপ ল্যাপটপ। হ্যাঁ সর্বনাশ করেছে প্রথম দিনেই যোগ। কি কি যো কি যো? হ্যাঁ না যো 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 জোবা, ওই মায়ের পায়ের জোবা হয়ে উঠ না ফুটে মন। আমি ডাকছি মায়ের পায়ের জোবা হয়ে, মানে বাবা জবাকে জোবা কেন বলছে? এও জো বলছে, বাবাও জো বলছে, তোর যাই হোক গিয়ে। কিন্তু আমার ল্যাপটপটা, আমার ল্যাপটপটা এখন কি হবে? আমার ল্যাপটপটা এখন কি হবে কে জানে? কি বললো গো, কি বললো? আর বলো না, আমি তো আমি তো ভুল করে ওই জোনাকি বলে ফেলছিলাম, তারপরে তো শুনলে ওই জোবা বলে, ওই মায়ের পায়ের জোবা হয়ে বলে কোন রকম ম্যানেজ করলাম। তুমি জোবা বলে ফেললে? তুমি কাকা পারো বটে। আচ্ছা ওটা কি ছিল গো? ওটা ওটা একটা কম্পিউটার, কম্পিউটার। ও হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, ওই চৌকো চৌকো টেবিলের উপরে থাকে। না ওটাকে বলে ল্যাপটপ, মানে ল্যাপ, ল্যাপ মানে কোল, কোলের উপরে থাকে বলে ওই কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়। কি মুশকিল বলতো, হ্যাঁ জোনাকিটা ওই কম্পিউটারটাকে কেচে দিল। বাবু এ তোমার কি চেহারা হয়েছে গো, মা গো মা, এ কি গো, এই তোমার এই পাজামা আর পাঞ্জাবি কোথায়, তুমি কি পোশাক পরেছো গো? এবার থেকে ও এরম ভাবেই থাকবে,
my Harry, you know? চল চল আবার এসো আরে এসো না আরে কি রে কেমন দেখছিস বল হ্যাঁ এই ঠাকুমা কোথায় রে ঠাকুমা এই ঠাকুমা তো ঠাকুর করে হ্যাঁ ডাক্তার আমি ঠাম্মির কাছে যাব আমি ঠাম্মির কাছে যাব আরে আমি না 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 ঠাম্মির কাছে এই পোশাকে গেলে আমি অনেক কষ্ট পাবে আমার না কেমন 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 করছে ভালো লাগছে না এই পোশাক এই পোশাক আরে শুন না দীপিকা দেবী আমার এই পোশাক দীপিকা দেবী নয় কল মি দেব দীপস